সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এই অধ্যায়ের শেষ ভিডিওতে আছি। এই ভিডিওতে আমরা জানবো গার্নিশি অর্ডার বা গার্নিশি আদেশ সম্পর্কে। গ্রাহকের কোনো হিসাব বন্ধ করার বা লেনদেন স্থগিত করার জন্য আদালত কর্তৃক ব্যাংকের উপর কোনো আদেশ প্রদত্ত হলে তাকে গার্নিশি অর্ডার বলে। বিভিন্ন কারণে, হয়তোবা যদি গ্রাহক কারো অর্থ ঠিক টাইম মতো পরিশোধ না করে বা কোনো জায়গায় পাওনা বা দেনাতে আটকে থাকে, সেই ক্ষেত্রে যদি সেই ব্যক্তি পাওনাদার ব্যক্তি যদি আদালতকে নির্দেশ মানে বিচার দেয়, সেক্ষেত্রে আদালত সেই গ্রাহকের হিসাব বন্ধ করার জন্য আদেশ দিতে পারে ব্যাংকে। সো যদি গ্রাহকের কোনো হিসাব বন্ধ করা বা লেনদেন স্থগিত করার জন্য আদালত কর্তৃক ব্যাংকের উপর কোনো আদেশ প্রদত্ত হয়, তাকে গার্নিশি আদেশ বলে। অর্থাৎ আদালত ব্যাংকে বলবে তার কোনো গ্রাহকের কোনো হিসাব বন্ধ রাখার জন্য। গার্নিশি আদেশ দুই ধরনের হতে পারে, সীমাবদ্ধ আদেশ আর সীমাহীন আদেশ। যদি আদেশটি হয় যে গ্রাহকের নির্দিষ্ট অর্থের উপরে এই আদেশ মানে অর্থ বা লেনদেন স্থগিত রাখার নির্দেশ হয়েছে, সেক্ষেত্রে এটি হবে সীমাহীন আদেশ, সীমাবদ্ধ আদেশ। আর যদি এমন হয় যে গ্রাহকের সম্পূর্ণ হিসাব বন্ধ করতে হবে, সেই ক্ষেত্রে তার সীমাহীন আদেশ হিসাবে গণ্য হবে। সীমাবদ্ধ আদেশ, ধরলাম 500 টাকা আছে আমার হিসাবে, আদালত আমাকে 300 টাকার উপরে আমাকে ব্যাংকে বললো এই 300 টাকা যেন লেনদেন করতে না পারে, আমি কিন্তু বাকি 200 টাকার উপরে ঠিকই লেনদেন করতে পারবো। আর সীমাহীন আদেশের ক্ষেত্রে ব্যাংক বলবে তার 500 টাকার যে হিসাব আছে এবং যেন সম্পূর্ণ হিসাবটুকি বন্ধ করা হয়। এটি হলো গার্নিশি আদেশ। আর শেষ বিষয় হলো ব্যাংকার ও গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি। বিভিন্ন কারণে ব্যাংকার এবং গ্রাহকের সম্পর্ক নষ্ট হতে পারে বা শেষ হতে পারে। যদি গ্রাহক হিসাব বন্ধ করে দেয়, আমাদের সম্পর্ক পরিসমাপ্তি হবে। যদি আদালত কোনো গ্রাহককে দেউলিয়া ঘোষণা করে, সেই ক্ষেত্রে তার হিসাব বন্ধ হয়ে যাবে বা সম্পর্ক থাকবে না কোনো গ্রাহকের সাথে ব্যাংকের। যদি গ্রাহক পাগল হয়ে যায় বা মারা যায়, সেই ক্ষেত্রে তার হিসাব বন্ধ হয়ে যাবে এবং কোনো সম্পর্ক থাকবে না। সীমাহীন গার্নিশি আদেশ, যেটা আমি আগের ভিডিওতে বললাম, সম্পূর্ণ হিসাব বন্ধ রাখতে বলা হয়, সেই ক্ষেত্রে কোনো হিসাব কোনো আদালত মানে সম্পর্ক নষ্ট হয়ে যাবে বা পরিসমাপ্তি হবে। আর যদি গ্রাহক কোনো কারণে দীর্ঘদিন ধরে হিসাবে কোনো লেনদেন করলো না, সেই ক্ষেত্রে মানে অর্থাৎ কোনো রকম যোগাযোগ করলো না ব্যাংকের সাথে, সেই ক্ষেত্রে তাদের ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক পরিসমাপ্তি হবে। এই কারণগুলোতে ব্যাংকার এবং গ্রাহকের সম্পর্ক পরিসমাপ্তি ঘটতে পারে। ভাইয়া, আমাদের অধ্যায় শেষ। প্লেলিস্টে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা অবশ্যই প্লেলিস্টে নিচে কমেন্টে প্রশ্ন করো, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবা।